কি ভাই? এটা কি পাত্র? হ্যাঁ ধর্মিয়া, আগেরবার নিয়ে আসেন ঘাটের মরা, আর এখন নিয়ে আসেন দুর্ভিক্ষের মরা। হ্যাঁ একটু ঘুরতো, ভেতরে কেমন মানে ব্যাগ 2 টাকা, টাকা পয়সা মানে বেশি হয়েছে তাই না? না রে ভাই, টাকা পয়সা বেশি হয় নাই, ব্যাপারটা হইলো আমার ফাঁসায় গোস্ত নাই তো, এই জন্য 2টা মানি ব্যাগ দিয়ে ফাঁসাটা একটু ফুলেছি আর কি। মানে স্মার্ট হয়েছে? হ্যাঁ একটু স্মার্ট হয়েছি। বলেন কাকে কি বলছেন একটু কথা জিজ্ঞাই, আপনার পরিচয় পর্বে মানে যদি আপনার নামটা বলতেন। মানে আপনি কি ডিবি না কি পুলিশ? ডিবি পুলিশ হবো কেন, আমাকে দেখতে কি ডিবি পুলিশের মতো লাগে? না আমি হইলাম ম্যারিজ মেকার। ম্যারিজ মেকার? ম্যারিজ মেকার সেটা আবার কি? এটা বাংলাতে ঘটক বলে, ঘটক বলতে লজ্জা লাগে তো, তাই আমার নিজের নামটা আমি নিজে দিছি ম্যারিজ মেকার। এখন মেইন কথা হলো আপনার একটা কথা জিজ্ঞাই, ফেসবুকে আপনার কোনো অ্যাড আছে কি না? কেন আপনি আমার ফেসবুক সম্পর্কে জানতে চাইতেছেন কেন? না ইদানিং যা ঘটতেছে, ওই যে 70 বছরের বুড়ি 17 বছরের ছুকরি মতো অ্যাঞ্জেলা কাপুরের মতো ছবি দেয়। শুনেন না, আবার 70 বছরের বুড়া 17 বছরের ছোকরা হইয়া সে আবার শাহরুখ খানের মতো ছবি দেয়। ছেলে মেয়েদের মিল মহব্বত হইয়া ওরা ওরা বিয়ে করিয়া ফেলায়। আমার ঘটকের ব্যবসা 12টা বাজতেছে জানেন, এই অত্যাচারে আমি এখন আর ছেলে মেয়ে পাচ্ছি না, কারণ ওদের নাকি এই ফেসবুকের মাধ্যমে সব লাইন ঘাট হইয়া যায়। এই বড় আমার ব্যবসা বড় লস যাইতেছে, এই জন্য আপনার জিজ্ঞাইলাম আর কি। না আমার কোনো ফেসবুক আইডি মাইডি নাই। ফেসবুক আইডি তোমার নাই? আমি ফেসবুক কেন, ফোনই ইউজ করি না। বাহ 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 বাহ, খুব ভালো মেয়ে তো। আচ্ছা তোমার বাড়ির নাম, তোমার গার্জিয়ান কে আছে? গার্জিয়ান বলতে বাড়িতে আসলে বাবা তো নাই, ভাই আছে আমার একজন, ওর নাম হলো শফিক। শফিক? ওরে মিজি বাড়ির শফিকের বন্ধু তুমি? ওরে কোদারে সিনা গেছি, কোনো টেনশন নাই তুমি যাও। আচ্ছা ঠিক আছে আসি। মাইয়া গা তো সুন্দর, এত সুন্দর মাইয়া আর নজর তো আগে হলো না, গোলাহানের গোষ্ঠী গিলে আমি নিজেই বিয়ে করিয়া লাইতে। হ্যাঁ ব্যবসার জন্য সভিক্ষার বোন, খুব তাড়াতাড়ি যাইতে হইব অবস্থা বইয়া। কটক ভাই, ও আপনার চেহারা দেখলে মেজাজ খারাপ হয়েছে, কিসে ভাই? কি ভাই মানি, আপনি কি কি কইতে চান? হ্যাঁ আপনি এই বুড়া বয়সে বিয়ে করতেন চান, কোনো মাইয়া আপনার কাছে বিয়ে দিতে রাজি না। আপনি নিজের শরীর দেখছেন, বয়স দেখছেন, যা একটা মেয়ে পছন্দ করছে আনছি, আবার ওইটা আপনার পছন্দ না। ভাই কি কোন অহনে ব্যাপার হয়েছে কি ভাই, আমার তো বউটা মরে গেছে, এই যে বিশাল ছয় সম্পত্তি যা আছে এগুলো তো আমার দেখ শুন করে রাখতে হইব। ওই হিসাবে ভাই আপনি হাতে ধরে কই, আমার এগুলি দেখশুন করার জন্য আপনি আমারে যে কোনো একটা মেয়ে এনে দেন, খালি একটা মেয়ে হইলে দিব, একটা মেয়ে হইলে হইব। হ্যাঁ ঠিক আছে, সকালবেলাতে এখন বনি ভাটা করে না, হাত চুল গেতেছে ফকটা হাত দেন। এই 500 টাকা কি দিলেন? কি করুন এখনকার গটা করে 500 টাকা কেউ দেয় ভাই? আর তো টাকা টোকা নাই ভাই, 2000 টাকা দেন, নাহলে আপনার টাকা আপনি রেখে দেন লোন ভাই। রাখেন রাখেন রাখেন, আপনার টাকা রাখেন, আমি জায়গা 2000 টাকা আসেনি আগে কোন।
টাকা 2000ই লাগবে ভাই, 2000 লাগবে এখন, নইলে আপনি টাকা রেখে দেন আমি জায়গা। ভাই 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 রাখেন, আমি দিতাছি আপনি 2000ই দিব ভাই। দেন দেউনি কেমন সেসর পকেটের ভিতর টাকা রেখে 500 টাকা দেয়, কি করুম ভাই? ভাই এই সেসর পানা করে তো বিশাল সয় সম্পত্তি ধরে রাখছি। ওখানে আপনি যেইভাবে পারেন একটা মাই আইনা দেন, আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করুম ভাই। এই বয়সে বিয়ে করতে হলে বুকটা বড় করতে হবে, হাত বড় করতে হবে, ঠিক আছে? জি, কোনো টেনশন করেন না, একটা মাইয়া আছে ওটা খুব শীঘ্রই আমি আপনার দেখাইতে আসি। আলহামদুলিল্লাহ ভাই, মাইয়া ইনশাল্লাহ দেখাম ভাই। শুনেন আপনি, আমি কোনো টেনশন করি না, আপনি আমারও কিছু দিয়ে দেবেন, আপনি আমি কিছু দিয়ে দেবেন, এটা আপনি চিন্তা করেন, আপনি যেইভাবে চান ওইভাবে করবেন। ওকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আমার জন্য একটা পাত্রি দেখার জন্য আর কি। তুমি পাত্রি দেখতে চাও? তুমি বিয়ে করবা? হ্যাঁ বিয়ে করবো ভাই। তোমার দেখে কোন মাইয়া পছন্দ করবে কত ভাই? ঘটনা হয়েছে কি, মালয়েশিয়ায় রাত দিন ডিউটি করতে করতে গালে সাবা সুবো ভেঙে গেছে আর কি ভাই। অন্ত আপনি ঘটক পাখি, আপনি চাইলেই পারবেন, আমার জন্য একটা পাত্রি দেখেন না রে ভাই। মালয়েশিয়া টাকা পয়সার কোনো অভাব নাই, মালয়েশিয়াতে অনেক টাকা কামাইছি, টাকা দিমু, আপনি মেয়ে দেখবেন, সমস্যা কি? টাকা দিবা? হ্যাঁ দিমু। তাহলে একটু চেষ্টা করে দেখতে দাও, আমার তো প্রথম দেখাতে 2000 দিতে হয়। 2000? হ্যাঁ প্রথম দেখাতে, এটা আমার সিস্টেম আর। ভাই টাকা নেন কোনো সমস্যা নাই, কিন্তু ওই ঘটনা হইলো ওই আমার জন্য মেয়েটা একটু দেখবেন, 2000 দিতে হইব। হ্যাঁ 2000 বরাবর। আচ্ছা নেন, ধরেন 2000 নেন। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, একটা পাত্রি আমার হাতে আছে, এটা তোমারে দেখাবো। আচ্ছা মাইয়াটা খুব সুন্দর। শফিক ভাই, হ্যাঁ ভাই, ইনশাল্লাহ মেহমান তো নিয়ে আসছি। এই যে ভাই মেয়ে দেখেন ভালোভাবে, পরে আবার আমার দোষ দিতে পারবেন না। এই যে শফিক ওর বোন, আমার একমাত্র ছোট বোন, মাশাআল্লাহ ব্রেন বুদ্ধি খুবই ভালো, ঠিক আছে? এখন দেখেন মেয়ে তো মাশাআল্লাহ ভালো, মেয়ে পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বোনরে দেখে যাওয়ার পছন্দ হয়েছে, ছেলের বাপরে দেখলি তার আমাদের হবি না, আমাদের ছেলের আরও তো একটু দেখতে হবি। ছেলের বাপ মানে? হ্যাঁ ছেলের বাপরে নিয়ে আসেন না। আরে শফিক ভাই আপনারও মাথা খারাপ হয়ে গেছে, এটা ছেলের বাপ না তো, এটাই ছেলে পাত্র, এটাই এর বিবাহর জন্য আপনি বোনকে চাইতেছি। আগে ঘটক সাহেব কে ডাকতাম, আর এখন হইছেন ম্যারেজ ঘটক, না কি জানো? ম্যারেজ ম্যারেজ, হ্যাঁ ম্যারেজ ঘটক। যাই হোক ম্যারেজ ঘটক আর যাই হন, মাথা যে খাইয়ে ফেলাইছেন এইটা আমি আজকে আপনার দেখে বুঝলাম। ওই মিয়া ফাইজলেমি করেন, হ্যাঁ আমার একেবারে যুবতী একটা বোন ইয়ং ইয়ং একবারে বয়স কেবল 16, 18 বছর এখনো হয় নাই, চুরি করে বিয়ে দিচ্ছি। আপনি এই বুড়ি একটা ধামরা লোক নিয়ে আসেন আমার বোনের বিয়ে দেওয়ার জন্য। কেন? টাকা পয়সা আছে, আপনার বোন সুখে থাকবে, অনেক জায়গা জমির মালিক। টাকা পয়সা দিয়ে কি করবো, তিন দিন পরে যাই বুড়ি মরে যাবি, তখন আমার বোন বিধবা হবে, টাকা পয়সা দিয়ে আমার বোনের কি হবে? হ্যাঁ এখন কি এর কাছে মেয়ে আপনার বোন বিয়ে দিবেন না? বোন বিয়ে দেওয়া তো দূরই কথা, এত কোনো যেখানে বসে রয়েছেন, ওই যে করা চিড়ে মুড়ি খাওয়াইছিলাম ওগুলো যে বাইর করে নেই নেই, এটাই কপাল। আপনি কি কাজ করেন? কাজ করেন? আপনার জন্য এর থেকে সুন্দর মেয়ে দেখতে পান আপনি এখন জান। তাহলে আপনার কাছে কিন্তু দেখে এর চেয়ে সুন্দর মেয়ে দেখবো।
ঠিক আছে ভাই শফিক ভাই। আরে ভাই কি ঠিক আছে, যদি ভালো কোনো ছেলে থাকে আমার বোনের পাশে দাঁড়া করলি বলে মনে হবে যে হিরো আর হিরোইন, সেরকম ছেলে থাকলি বলে সেরকম গটকালি করবে, না হলে আমার বাড়িতে আর কোনো সময় বিয়ের কাজ কাম নিয়ে আসবে না। আপনি আমারে সাতটা ধরুন তো, এক মিনিট সময় দেন, আমার কাছে আরেকটা পাত্র আছে, ফোন দিতেছি, সে এখন আয়া পড়বে, আশেপাশে আছে নাম্বারটা। এ মালুশিয়া ফেরত, এ তাড়াতাড়ি শফিকের বাড়িতে চলে আসো। হ্যাঁ ভাত রেডি করে রাখছি, আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘুমটা ফেলাইছিস, বুঝতে পারছিস যে বুড়িয়া মানুষ দেহ তোর পছন্দ নেই, ঘুমটা ফেলাই দিছিস। নতুন আর একটা সাওয়াল দিয়ে আসতেছে ঘটক সাহেব, একটু ঘুমটা টুমটা দিস, লজ্জা শরম একবার ভাতে দেখাইস রে। আমার বোন খুবই লাজো। তবে এই পাত্রটা পছন্দ হইতেই হবে, আলহামদুলিল্লাহ। পাত্র কারে কয়? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে পাত্র আইসা পড়ছে, কি ভাই এটা কি পাত্র? হ্যাঁ ধর্মিয়া, আগের বার নিয়ে আসেন ঘাটের মরা, আর এখন নিয়ে আসেন দুর্ভিক্ষের মরা। ভাই প্যাকেট যদিও নষ্ট হয়, ভিতরে মাল আছে ভাই। প্যাকেট নষ্ট? এই মিয়া প্যাকেটে যদি নষ্ট হয় ভিতরের মাল দিয়ে আমরা কি করবো? হ্যাঁ না, এর মানে খাঁচাটা দেখতে, এর মেন কথা হলো মালয়েশিয়া ছিল তো, ওই এমন চাকরি করছে সাহেব জানেন না, তা তার উপাধি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছি আপনি যে কি মানে কিরম ঘটক হয়েছেন, আপনার কাছে এইসব আদানুল্লাহ আদা পাকা এইসবই মনে গায়ে আছে তাই না? যা ঘরে যা। ভাবছিলাম যে মালয়েশিয়া যাওয়ার আগে বুলডারে বিয়ে দিয়ে যাব, তার হইলো না, এই বাড়ির গেট আজকের থেকে বন্ধ, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবেন। এই ওরা বাড়িতে বের হওয়ার সাথে সাথে গেট লাগাই দিন। আমার খুব অপমান লাগতেছে, আপনি আজকের দিনের মধ্যে আমার মেয়ে ঠিক করে দেন, আমি আজকের দিনের মধ্যে বিয়ে করবো, তবে এরকম ফটফটটা সুন্দরই লাগবে আমার। আরে এটাই তোর বিয়ে করার মত, তুই দাঁড়া এক জায়গায় ফোন করে কই দি, তোরে মেকআপ টেকআপ করে সাজাই দিব, এতে সিনেমার মধ্যে মেকআপ করে খুব পরিচিত আমার, সুন্দর করে সাজাই দিব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়া, এতটা দিয়ে আমি অনেক মেয়ের ছেলেরে সাজাইছি। তোমাকে আমি কি বলছি শুনছো? হ্যালো। হ্যাঁ করিম। হ্যাঁ আমি ঘটক হারুন। ও ম্যারেজ মেকার হারুন ভাই, তোমার কাছে একটা গরু ফাটাই গেছি। মিয়া আপনি, আমি কি গরু মেকআপ করি? আমি তো এখনো আপনার বুবলিকে মেকআপ করতেছি। আমি মেকআপ করি শাহরুখ খান, সালমান খান, কারিনা কাপুর, মৌসুমি, ফেরদৌস, অপু বিশ্বাস। আপনি গরু ফাটেন কা? আরে গরু না গরু না, দূর হিরু হিরু হিরু, এটা একটু মানুষ করে দিবা ঠিক আছে? ও হিরু ফাটাচ্ছেন, আচ্ছা ফাটাই দেন, আমি বুবলিকে মেকআপ করতেছি তো, এটা শেষ করার পরে আমি ওকে দেবো। আমি এক্ষুনি পাঠাই দিছি ঠিক আছে? ওকে ওকে রাখি। তুমি এক কাজ করো, হ্যাঁ বলেন, সাইর ভাই তিন ওই বাসায় যাও, মেকআপ ম্যান আছে বুঝছো, সাইর ভাই তিন বাসায় যায়, মেকআপ ম্যানটা আমার কথা বলবা, সুন্দর করে মেকআপ করে দিবে, যাও যাও এক্ষুনি যাও, ভরাই দিবে সব, এর মাংস টাংস লাগাই দিবে, দরকার খাবার সব লাগাই, যাও যাও যাও। আচ্ছা ভাই যাই, মন খারাপ করে গেছে আমার। ভাই আমার সাথীটা দেন, আপনাকে এনে তার কাজ হইলো না, পয়সা থেকে লাভ কি, আহের আমার টাকাও তো কেউ দিল না, হ্যাঁ আজকে তো কেউ ফি দিল না, লস হয়ে গেল না আমার ব্যবসা বাণিজ্য, ধত্তর গোষ্ঠী কিলাই। এতক্ষণ তো অনেক কথা বললাম না, এখন কথাটা হচ্ছে কি, তোমাকে ওই একটু সব কথা শেষ কথা আর কি, ওই ধরো সব মানে আমার দিকে একটু খেয়াল রাখবা আর কি, কথা বুঝছো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই আমি আসছি একটু মেকআপ করার জন্য। ধরো মেকআপ করবো, আপনার মেকআপের চেয়ার আছে মার্কেট বাংলা, এখান থেকে মাংস নাই কিছু নাই, এখানে কি আপনার মেকআপ করবো? আপনার এই মার্কেট যদি ঠিক করতে হয় আপনার 15,000 টাকা লাগবে।
ধরে ভাই 15,000 কোন কাপ হয়েছে 30,000 দিব সমস্যা নাই 30,000 টাকা দেওয়ার দরকার নেই ঠিক আছে 15,000 টাকা দিয়ে আমি করে দিচ্ছি আপনাকে শুধু একটু লাগাই দিয়ে এ সুর লাগালে তো আর 5,000 টাকা বাড়তি লাগবে এই যে মাল নাই সাথে মাল নাই আপনি কি মেকআপ করবে এখানে দিলে এখানে যাবে এখানে দিলে এখানে যাবে বলে কি ভাই আচ্ছা দিব আপনার এটা পুরোটা করার দরকার নাই আপনি জাস্ট এতটুকু করবেন হ্যাঁ এখানে করলে তো বেশি লাগবে আপনার এখানে সুর দিয়ে ঢাকাই দিবেন আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি আপনি 15,000 টাকা দিয়ে দিন আচ্ছা দিয়ে দিন ঠিক আছে তুমি একটু এখানে বসো ব্যাপার হিসেবে ভাই ওই মাথা চুল তো যদি পরে যায় পরে তরে গেলে সমস্যা না ভাই সোজাই আনসকে বুঝলাম না মাথা চুল পরে যেতে পারে ভাই বুঝতেছেন না কেন তবে তোর আজকে হেভি লাগতেছে মনে হয় তার শ্বশুরবাড়ির জামাই খুব সুন্দর সাজাই দিছে তোরে 15,000 টাকা নিছে ভাই 15,000 নিছে এই একটু গুত্ত মানে ভাই 2 টাকা টাকা পয়সা মানে বেশি হয়েছে তাই না না রে ভাই টাকা পয়সা বেশি হয় নাই ব্যাপারটা হইলো আমার ফাঁসাই গোস্ত নাই তো এই জন্য 2টা মানি ব্যাগ দিয়ে ফাঁসাটা একটু ফুলেছি আর কি মানে স্মার্ট হইছ হ্যাঁ একটু স্মার্ট হইছি ওরে কথা তোর বুদ্ধি আছে তাড়াতাড়ি চল এদিকে আবার সব সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ চলেন আয়সা পড়ছি তো এই ঘর না ভাই এই যে ভাই মা হেলো পাত্র একটু আপনি মেয়েরা ডাকেন দেখুক একটু মুখটা দেখান বকার মতো কল্লা বার করি দেশকে ঠিক আছে নি সকালবেলায় মনে করেন ফ্রান্সে যায় নাস্তা করে ব্যবসা দেখে দুপুর বেলায় ইটালিতে ভাত খায় দুপুরের লাঞ্চ আর কি ব্যবসা দেখে কি বলে রাতে ডিনার কোথায় করে বুঝতে পারবেন আমেরিকা ওর একটা ব্যবসা ছিল ডোনাল্ড ট্রাম্প আছে না আমেরিকার প্রেসিডেন্ট এর লোক হঠাৎ করে ঝড়ে করে ব্যবসা ছেড়ে দিয়ে পড়ছে আরে খালাম্মা সোনার ছেলে দেখছেন সোনার ছেলে তুমিও নকল আর এই ছেলেও নকল এই যে নকল চুল হ্যাঁ মনে করছো কি আমরা বোকা আমরা কিছু বুঝি না বিদেশে নাস্তা করে হ্যাঁ
ডিনার করে আর এক দেশে বাংলাদেশে ঘুমাই, নকল নকল বাংলাদেশটা ভরে গেছে নকলা এটা নকল সব নিয়ে হালারে পাইছি, আপনি এখন চলেন ওর ঘরটা দেখাই দেন, আজকে শুধু আসলে সব ওষুধ করব, আহ দুইজন একসাথে যাই, আয় চলেন আজকে আপনি আমার টাকা ফেরত দিবেন, আপনি আমার অনেক অপমান করছেন, এই জীবনে হুঁচ ঘটকেরা টাকা খাইলে আবার ফেরত দেয়, আমাকে টাকা ফেরত দাও না, আর গাধার বাচ্চা, এটা আমার মেয়ে না, এটা আমার বিবাহিত স্ত্রী আর বউ, আপনার বউ, হ্যাঁ কোন কি আপনি, আপনি বুড়া কালে আমার একটা সুন্দর মাইয়া বিয়া করে লইছেন, আর আপনি আমার লাগে একটা বউ পাইলেন না, আপনি তো একটা পুরা স্বার্থপর মানুষ মিয়া, আরে ভাই এটা আমার অ্যাক্সিডেন্ট ম্যারেজ, অ্যাক্সিডেন্ট ম্যারেজ, সারা জীবন এত ম্যারেজের নাম শুনলাম, লাভ ম্যারেজ, সেটেল ম্যারেজ, অ্যাক্সিডেন্ট ম্যারেজ, এটা আবার কি, ঠিক আছে এক জায়গায় বিয়ের আয়োজন করছি, ওইখানে আমি ঘটক ছিলাম, তো যে পাত্র বিয়ে করবে আসার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখন মেয়ের পক্ষ লক্ষ্য হবে না, আমাদের মেয়ের বিয়ে আজকে দিতে হবে, পাত্র নাই, পরকে আপনিই করেন, পরে আমার কাছে বিয়ে দিয়ে দিছে, এই জন্য এটার নাম রাখছি আমি অ্যাক্সিডেন্ট ম্যারেজ। ঠিকই তো কইছে, দিয়ে দেন আমারে তালাক, দিয়ে দেন তালাক, দিব না তালাক, দিবেন না, তাহলে আপনার তালাক নিয়ে আপনি থাকেন, আমি পাইছি, আমি নিয়ে যাইতেছি, বাই বাই বাই।